নতুন উপসর্গের পাশাপাশি জটিল রূপ নিয়েছে ডেঙ্গু। গত বছরের তুলনায় এবার আক্রান্তের সংখ্যা বেড়েছে 5 গুণ। 4 জুলাই পর্যন্ত রোগীর সংখ্যা 2,418। এর রোগ মোকাবেলায় তীব্র জ্বর হলে নিজ উদ্যোগে ওষুধ না খেয়ে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বর্ষার শুরুতেই বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এবার গত বছরের চেয়ে আক্রান্তের সংখ্যা বেড়েছে 5 গুণ। নতুন উপসর্গের পাশাপাশি জটিল রূপ নিয়েছে এই রোগ। আগে যেসব ডেঙ্গির সিমটম ছিল এগুলো কিছু কিছু চেঞ্জ হচ্ছে। বমি হচ্ছে অনেক বেশি, ডায়রিয়া হয়ে যাচ্ছে, তীব্র পেটে ব্যথা হচ্ছে, অথবা প্রস্রাবে কোনো সমস্যা হচ্ছে, কারো কারো খিঁচুনি হচ্ছে, এই ধরনের সমস্যা, কেউ বুকে ব্যথার কথা বলতে পারে আপনাকে, তখনই কিন্তু আসলে খুব কনসার্ন হতে হবে। প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বাড়ায় আতঙ্কিত না হয়ে সমন্বিত উদ্যোগের পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আনাচে কানাচে পানি জমতে না দেওয়ার তাগিদও তাদের। কোথাও কোনো পানি জমানো যাবে না, সেটা হলো ছাদে হোক, টায়ার হোক, তারপর আপনার হলো যে ফুলের টবে হোক, মানে বাসা বাড়ি বলবো যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে যদি একটু সচেতন থাকে তাহলে কিন্তু এই ডেঙ্গু মশাকে ছড়াবে না। জুনে বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন 1721 রোগী, তবে জুলাইয়ের প্রথম 4 দিনেই চিকিৎসা নিতে এসেছেন 373 জন। প্রথম দিনেই তীব্র জ্বর, বুকে ব্যথা, শরীরে র্যাশ ও জন্ডিস সহ কোনো উপসর্গ দেখা দিলেই অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ না খেয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। কোনো একটা রোগী যদি জ্বর আসে, অনেক মাত্রায় জ্বর, সঙ্গে যদি গায়ে ব্যথা, মাথা ব্যথা থাকে, তাহলে সঙ্গে সঙ্গে সেই জন্য ডাক্তারকে দেখায়। বাসায় বসে চিকিৎসা না নিয়ে অথবা অন্য কারো পরামর্শ নিয়ে অবশ্যই ডাক্তারকে দেখাতে হবে। তার কারণ কিছু কিছু ডেঙ্গু পেশেন্টের কমপ্লিকেটেড অথবা সিভিয়ার ডেঙ্গি প্রথম থেকে শুরু হয়ে যেতে পারে। মশা থেকে নিরাপদ থাকার পাশাপাশি এডিসের বংশবৃদ্ধি রোধ করা না গেলে ডেঙ্গু মোকাবেলা কঠিন হবে বলেও সতর্ক করছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।